একটা কেউ সমালোচনা করলে সেটা তোমাদের গায়ে না 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 একটা ডিরেক্টরের সিনেমা বানানোর অধিকার আছে একজন দর্শকের সমালোচনা করার অধিকার আছে মানে আমি বেশি খুশি উনি খুঁজা খুঁজা নেগেটিভ পাঠায় বলে যেগুলো তোমাকে ভালো বলছে সবাই খারাপ বলছে তুমি পাঠায় আমাকে পাইলে আমারে যে ছাইরা কথা বলো এটা আমি বিশ্বাস করি না ডাইগা দুইগা সব মানুষের ভাইরাল করতেছো ব্লগারদেরকে ডাইগা ইনা ভাইরাল করে দিতেছো এজন্য আমি দেখুন উপস্থাপনা করে সে কারো শো দেখলে আসলে তার উপরে এজন্য আমি দেখি না শো আসলে দেখাটা উচিত না যে হয়তো আপনার সাথে ফ্রেন্ডশিপ ছিল সেই ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে গেছে যখন ওরা খেলছে এমন হচ্ছে মাঠে অজ্ঞান হয়ে গেছে সিয়াম রাজভূমি করে দিচ্ছে আমার কাছে তো মনে হয় যে দামাল বাংলাদেশের ইতিহাসের সেরা পাঁচটি ছবির একটি ছবি তো অবশ্যই হতে বাধ্য এবং আমি একটা শোতে আপনাকে বলি আমার সব থেকে কষ্ট হয়েছে সিনেমাটা বানাতে সিয়াম তো আসলে ফুটবলার না তবে আমার মনে হয় না যে রাফির নেক্সট ছবি রিলিজ দামাল হতে যাচ্ছে তার আগে রাফির ছবি চলে আসবে কোরবানি ঈদে আমাকে নিয়ে একটা মানুষ এত চমৎকার ভাবে একটা গল্প বলতে পারে যদি আপনি টিজার দেখবেন আমি বিশ্বাস করি যারা যারা সমালোচনা করেছেন আমার তারা আমাকে আবার বুকে এনে নিচ্ছেন বিশ্বাস করছি যারা আমাকে এবার বকা দিচ্ছেন যে আমি কেন কি নেগেটিভ জিনিস দেখেছি তারা আমার আমাকে আবার বুকে টেনে নেবেন আমি বলতে চাই যে তোমরা সমালোচনাকে নিতে পারো না কেন একটা কেউ সমালোচনা করলে সেটা তোমাদের গায়ে না 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 সমালোচনা কেউ গায়ে লাগবে না কেন গায়ে লাগবে কেন সমালোচনা নিতে পারি পাঁচটা দুইটা নেগেটিভ রিভিউ পাঠানোর পর তুমি বললা যে আমার কোনো নেগেটিভ রিভিউ পাঠায় না আচ্ছা আপনি আমাকে বলেন আমি খুব পরিষ্কার মানুষ আমি একজন ফিল্ম মেকার আমি গল্প লিখি আমি পজিটিভই বাঁচতে পছন্দ করি আমি কাউকে একবারও স্ট্যাটাস দিয়ে বলেছি আপনারা কেউ সমালোচনা করবেন না না একটা ডিরেক্টরের সিনেমা বানানোর অধিকার আছে একজন দর্শকের সমালোচনা করার অধিকার আছে সে যা আছে তাই বলতে পারে আমাকে পার্সোনাল অ্যাটাক করতে পারে না কিন্তু বলতে পারে জয় ভাই কি করতেছো যাওরা তো উনি উনি নেগেটিভ নেগেটিভ রিভিউগুলো আমাকে পাঠা বেশি করে পাঠাচ্ছেন আমি ওনাকে কি বলছি আমি বলছি আমাকে আপনি নেগেটিভ রিভিউ পাঠান না আমাকে পজিটিভ জিনিস পাঠান আমি নেগেটিভিটি পছন্দ করি না আমি কি ভুল বলছি আমি তো দর্শককে বলি উনি আমাকে কেন নেগেটিভ রিভিউ পাঠান উনি খুঁজা খুঁজা মানে আমি বেশি খুশি উনি খুঁজা খুঁজা নেগেটিভ রিভিউ পাঠায় বলছে যেগুলো তোমাকে ভালো বলছে সবাই খারাপ বলছে উনি পাঠায় আমাকে ওনার থেকে তো আমি কম জ্বালাক না আমি ওনাকে বলছি কি ভাই আমাকে নেগেটিভ রিভিউ পাঠান না কারণ আমাকে নেগেটিভ পড়ে আমার কি হবে কিছুই হবে না তো আমি পজিটিভই বাঁচতে চেষ্টা করি কারণ আমি এই সিনেমার ভুল তো অবশ্যই আমি করছি ভালো জিনিসগুলো নিয়ে আমার মধ্যে আরেকটা সিনেমা লেখার আগ্রহ করবে আমি যদি সারাদিন রিভিউ পড়তে থাকি হ্যাঁ তাহলে তো হবে তাহলে আমার হবে না রিভিউ চলতেই থাকবে এটা কোনো সমস্যা না এবং আমি এটা একদম বিশ্বাস করি পজিটিভিটি উইল ইন্সপায়ার ইউ নেগেটিভিটি আপনাকে একটু রিপ্রেস করে দিবে আমি রিভিউ করে বলতে পারি জয় ভাই আপনার ক্রিয়েটিভিটি তো কমে নাই কিন্তু না উনি যখন ক্রিটিসিজম আনন্দ পায় সেটা হতে পারে যা কথা বলতেছে উনি ক্রিটিসিজম আমার তো কোনো রকম ভাবে আমি তো অদম্য ভাবে কাজ করতেছি ঠিক আছে এই যে উপস্থাপনা নিয়ে এত কথা আমার তো কোনো কিছু যায় আসে না কাজ করছি ঠিকঠাক মতো সমস্যা নাই আরো নেগেটিভ লেখো ওকে তো নেগেটিভ কথাটা একটু একটা ভিডিও দেখাও যেটা জয় ভাইয়ের আমাকে মৌসুমী যে কোশ্চেন করেছিল আমার যে অ্যানসারটা ছিল একটু ভিডিওটা দেখাও আমাদেরকে দেন উই গো যাব আমরা বহুত ভাবে আমার সাথে আমার সম্পর্কে কথা বলছো আমি গেছি মাঝে মাঝে আমি সবগুলো নিয়ে কথা এই জিনিসই দেখো দেখাচ্ছি দেখেন না তাই জমা আসে আমাকে তো আপনি দেখেন দেখাও প্লিজ আমরা যেটা দেখি দুইটি শো সাউন্ড এখানে ফুল হবে দুজন মানুষ একটু ডিফারেন্ট ট্র্যাকে শো করে তাদের শোতে অনেক সেন্স অফ হিউমার থাকে এবং তারা খুব মজা করতে পারে সেটা হচ্ছে আপনি এবং আরেকজন হচ্ছেন শাহরিয়ার নাজিম জয় এবং আমার দুজনই খুব প্রিয় কিন্তু কে বেশি জনপ্রিয় আপনার কি মনে হয় না শুনো জয় ভাই জনপ্রিয় অনেক আগে থেকে নট অ্যাজ আ হোস্ট হি ইজ আ সেলিব্রিটি অলরেডি যখন আমি জার্নালিজম করি হি ইজ আ সেলিব্রিটি তখনই রাইট হি ওয়াজ আ সেলিব্রিটি সো উনি অ্যাক্টিং করতেছিল তখন থেকে নাটকে হিট অ্যাড এ হিট মিউজিক ভিডিও ছিল আমরা তাকে খুব অসম্ভব পছন্দ করি ডেফিনেটলি জয় ভাই ওয়াজ ভেরি ক্লোজ এন্ড বাট যখন উনি উপস্থাপনা আসলো তখন আমি একটা দুটো শো ভাইরাল হয়েছে তখন দেখছি বাট ওনাকে তো আসলে আমরা ওনাকে সেভাবে চিনি রাইট এখন আমার সাথে জিনিসটা দেখি আমি আমার সাথে জয় ভাইয়ের কম্পারিজনটা আসে সো আই এম লাইক ওয়াই এখন জয় ভাইয়ের সাথে সেদিন কথা হচ্ছিল কী যেন পাঠাইলো আমাকে তারপর জয় ভাই কী অবস্থা এরকম আপনি একদিন শোতে আসেন বলে মঞ্জু আমি তো আপনার সাথে আসতে পারবো না চ্যানেলে থেকে প্রবলেম আছে কিন্তু আপনি আমার শোতে আসেন সো আমি হয়তো যাব ওনার শোতে গ্রেট আমি সেই শো দেখার জন্য বসে থাকবো কারণ আমি দুজনকেই খুব পছন্দ করি আর জয় ভাইয়ের উপস্থাপনা আমার খুব ভালো লাগে এখন দেখো জয় ভাইয়ের সাথে আমার যে কম্পারিজনটা আসে এখন জয় ভাইয়ারটা একটু বোল্ড বা উনি একটু যেহেতু হি ইজ নট আ জার্নালিস্ট রাইট সো ওনার আসলে সেই মেবি ওনার আসলে সেই ওয়েটা
যেভাবে উনি জিজ্ঞেস করে উনি আসলে এটা হয়তো উচিত না, বিকজ একই কোশ্চেন হয়তো আমিও করি, বাট আমি একটু ডিসেন্সি রেখে করি, উনি একটু ডিসেন্সি রেখে করতে পারে বিকজ অফ ইজ নট আ জার্নালিস্ট, উনি আসলে সেই মেবি ওই টেকনিকটা ওনার জানা নাই। তো উনি কী করে তোমাকে এখন বললো যে মৌ আপনি তো আমি তো শুনলাম কালকে আপনাদেরকে ডেট করে আসছেন, এখন আমি এটাভাবে বলবো না, আমি বলবো যে মৌ আই হার্ড যে ইউ আর ডেটিং সাম ওয়ান অ্যান্ড লাইক ইউ নো কেউ একজন দেখছে তোমাকে পরশু দিনই তার সাথে হাত ধরে ঘুরতে, অ্যান্সার কিন্তু একই আসবে, বাট দ্য অ্যাপ্রোচটা আমার ডিসেন্ট ওনার একটু ইনডিসেন্ট একটু ডিরেক্টার কোনি করে, সেটা হয়তো বিং এ জার্নালিস্ট আমি এটা করি না, আমি করব না কখনো, ডিরেক্টরই কয়জন করতে পারে এটাও তো আমরা যখন মানে না, কিন্তু এখানে আমার কথা আছে ডিরেক্টর করা কি উচিত, ডিরেক্টর ইউ কান্ট কজ তুমি, এবং দেখো আমার শোতে আমার এখানে একজন আসলে আরো তিন চারবার করে আসে, বাট ওনার শোতে কিন্তু ঝগড়াঝাটি হয়, মন কালাকালি হয়, স্ট্যাটাস লেখালেখি হইতেছে এবং একজন যাওয়ার পর আরেকবার যাচ্ছে না বিকজ অফ দিস, কজ তুমি যেটা আমি বলি তোমাকে যে গেস্ট হিসেবে তুমি কিন্তু একটা প্যাম্পার চাবা, একটা রেসপেক্ট লাভ চাইবা, বাট সেটাও সে করে, তার শোতে গেলে যে সে রেসপেক্ট করে না বা প্যাম্পার করে না, ডাইরেক্ট যে কোশ্চেনটা সেটা কথা বলছি, ওনার যেটা ব্যাপার যে উনি হচ্ছেন যেরকম সবাইকে খুব সরাসরি প্রশ্ন করেন আবার নিজেও কিন্তু সরাসরি প্রশ্নের উত্তর দিতেও জানেন, হ্যাঁ ডিফিনিটলি, আমি একবার উনি ইন্টারভিউ করেছি প্রথম আলোতে, তো তখন আমি একটু টেনশনে ছিলাম যে ইনি তো আমাকে মেহেদি মাসুদ ভাই বলেছিলেন যে তোমার কিন্তু অবস্থা আজকে টাইট হয়ে যাবে, ওকে জয় ভাই আপনি শুনলেন বলেন কি শুনাইলাম, এই যে আমি যেটা শুনতে চাইলাম যে না না তুমি আমার অনেক ফ্যান, অনেক ভালোবাসো, অনেক রেসপেক্ট দেখাইছো, তুমি তো দুই কথা বললে তুমি বুঝাইছো যে আমি অনেক বোল্ড কোশ্চেন করি, তুমি সেটা পারো না, ইথিক্যাল না, এবং তুমি এটা বলছো যে এটা কি উচিত কি না, দিন শেষে কিন্তু আমি যা করতেছি তুমি সেটাই ট্রাই করতেছো, তুমি হয়তোবা একটু ডান বাম দিয়ে করতেছো কারণ তোমার এডুকেশনটা ডিফারেন্ট, স্কুলিংটা ডিফারেন্ট, আমারটা ডিফারেন্ট, এবং আমাদের দুজন দুই রকম মানুষ, কাজেই পার্থক্য তো থাকবেই, কিন্তু পাইলে আমারে যে ছাইরা কথা বলো এটা আমি বিশ্বাস করি না, না 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 ছাইরা কথা বলতে কিছু নাই, সি বিং এ জার্নালিস্ট আমি ছেড়ে কথা বলার কোনো কারণ নাই, এই কারণে কজ ওয়ে দা ওয়ে তুমি জিজ্ঞেস করো আমারটা তুমি হয়তো বলতেছো রাইট না, তোমার তো রাইট না, রাইট হচ্ছে আপনি যেটা করতেছেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি আসলে করতে পারবো না, আমার কম কি করতেছো তুমি, বিং তুমি কোনটা কম করতেছো, ডাইগা দুই কাপ সব মানুষের ভাইরাল করতেছো, ব্লগারদেরকে ডাইগা ইনা ভাইরাল করে দিতেছো, তুমি কি কম চেষ্টা করতেছো বঞ্জু, না এখানে আমার কথা আছে বলো, আপনার আমার যে কম্পারিজনটা আসে বিকজ যে আমিও খোঁচাই আপনিও খোঁচান, বাট আপনার যে ওয়েটা সে ওয়েটা একটু ইনডিসেন্ট টিমি টু লাইক মোস্ট অফ দ্য পিপল, আপনি জানেন সেটা, বিকজ সেটা আমি অ্যান্সার দিয়েছি যে কজ ইউ আর নট আ জার্নালিস্ট, আই এম আ জার্নালিস্ট অ্যান্ড আমি ডব্লিউএইচ কোশ্চেন্স আমার থাকবে, আমি খোঁচাইলেও আসলে ডিসেন্সের মধ্যে, যেটা আমি একটা এক্সাম্পল দিলাম যে রাফি ভাই কালকে তো আপনাকে দেখলাম বুবলির সাথে হাত ধরে ঘুরে বেড়াইতে, আপনি এটা এইভাবে নামটা ধরে বলবেন, আমি আসলে ওইভাবে বলবো না, এখন আমি এটা কেন বলতেছি না সেটা আপনি বলে দিলাম যে বিং এ জার্নালিস্ট আমি আসলে মনে হচ্ছে যে না আমার গেস্টকে আমি আসলে একটু লাভ টু প্যাম্পার একটু রেসপেক্ট আমি দিচ্ছি, আপনি দিচ্ছেন কিন্তু আপনি এত ডিরেক্ট করতেছেন, ওদের চেহারা রং চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট ইউ আর নট চেঞ্জিং ইউর ওয়ে কজ দ্যাটস ইউ, দ্যাটস নট লাইক ইউ নো জার্নালিস্ট জয় হোস্ট জয় কথাটা বলতেছে, এখন আমি যেটা ট্রাই করতেছি আমার ওয়েটা হচ্ছে ডিফারেন্ট কজ জার্নালিজম করে, যেটা আমি এখন সূত্র থেকে আমি খবরটা পাইলাম আমি সূত্রটা ইউজ করি, এখন আমি আপনাকে বলতেছি না যে না ওরকম, আমি আসলে কম চেষ্টা বেশি চেষ্টা না, আমার কথা হচ্ছে যে আমি আসলে চেষ্টাও না, আমি আসলে তো যেটা বলে যে আমি তো হোস্ট না, আমি তো জার্নালিজম করতেছি শুধু মিডিয়ামটা চেঞ্জ, এখন থ্যাংক গড আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ যে শোটা মানুষ দেখতেছে, এবং ডেফিনেটলি আই ফিল গ্ল্যাড যে জয় ভাইয়ের মধ্যে একজনের সাথে আমার কম্পারিজন হইতেছে, যে লোকটা এত আগে থেকে যেটা আমি বলছি যে ভাই জয় ভাই তো তখন থেকে সেলিব্রিটি, জয় ভাই তখন থেকে সেলিব্রিটি হোস্ট হিসেবে হতে পারে কিন্তু উনি তো আগে থেকে সেলিব্রিটি, আপনার সাথে পরিচিত সেভাবে অ্যাজ আ জার্নালিস্ট আপনি সেলিব্রিটি, এখন সেইখানে কিন্তু আপনার সাথে কম্পারিজন হচ্ছে আই ফিল গ্ল্যাড, কিন্তু বাট ওয়ে আর দ্য ডিফারেন্ট, আপনার আমি তো এক না, আপনার মতো আপনি করতেছেন আমি আমার মতো করতেছি, আমি আপনাকে যে আপনার শোও দেখি না, আমি অনেস্টলি যেটা আমি বলছি যে আমি আসলে কারো শোই দেখি না, কজ যদি দেখি শো তাহলে কী হবে আমার মধ্যে ব্যাপারটা চলে আসবে, এটা এটা হয় কারণ হচ্ছে যে উপস্থাপনা করে সে কারো শো দেখলে আসলে তার উপরে আসলে দেখাটা উচিত না, শো দেখি না, এবং আমিও চেষ্টা করি যতটা কম দেখা যায়, কিন্তু হয় কি আমার শো কিন্তু তুমি দেখতে বাধ্য কারণ চলে আসে, তোমার শো চলে আসে কিছুটা সময় হলে আমরা দেখতে বাধ্য কার প্যাটার্ন কি, এখন আপনি বলেন যে আপনি কি বলতে যাচ্ছেন সেটা বলেন, আমি আসলে আমার সুন্দর লাগছে না বলেন না রে এটা এটা কি বলা এটা কথা না মানে শোটা নিয়ে বলতেছেন বলেন আমি ট্রাই করতেছি বা সামথিং আমার শো আপনার শো আপনার ওয়েটা যেটা আমি অনেককে যেটা খোঁজ না খোঁচানো না দেখেন আমার শোতে আমি সেগুলো চাচ্ছিলাম দেখাইতে কিন্তু আমার আসলে আমি একটা মিটিং ছিলাম বাইরে প্যাকেজগুলো ওদের দিতে পারি না আমি হয়তো দেখাই দেবো এখানে আমার শোতে ডেফিনেটলি মৌসুম আসছে আচ্ছা আমার শো ভুলে যান আপনার শোতেই তো এক একজনের সাথে যে আপনার যে রিলেশনটা যেই হয়তো আপনার সাথে ফ্রেন্ডশিপ ছিল সেই ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে গেছে